वन्दे गुरुपदद्वन्द्वं भक्तविन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाचरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् के कृपा सिंधु विवच पति पावनेभ्य वैष्णवभ्यो नमो नम वाचा लंग पंगु लंग हर गिरी यंग बंदे परमानंदमाधव वृंदाव तुलसीदे वै पिया वै केशवश ভক্তিপদে দেবী সত্যই নম নম নারায়ণ নমস্ত নরঞ্জব নোত্তম দেী সরস্বতিং বাস তথী সংকীর্নে কৃষ্ণ কথোপদেশে গৌরী পত্রস্রকশনে চ शादानुरक्त पुल भक्ति युक्त भक्ति प्रमोद अक्ष जगद् सदा परिभवग्नम अविष्ट शिव <coughs> विरंचनु त्वं शरण्यं वित्तातिहं तो वनु वंदे महापुरशते चरणिंददपल्लवनखचंदम छटा विस्फुरी जीत किमी वर्श पूर्णुराग ससागर सारूर्ति साराधि कामयिपा श्रीकृष्ण चैतन्य प्रभुनतानंद শ্রীয়্বৈত গদাধর শিবসাধি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রিআ গদাধর শিবসাধি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আযানলম্বিত ভুজৌ কনুকা বদত সংকীর্তনৈ কবিতর গমলা যথাক্ষ বিশম্ভর উদিজবরু যুগ ধর্ম পালো বন্দে জগৎ করুণা বতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমামি গঙ্গে তব পা सुरासुरैर्बन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नितं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभूषि नारायणो प्रियमनङ्गमदापहारं वारानुसी पुरपतिभयवीश्वनाथं वागीषजस्वधने लक्ष्मीर्जस्व च वक्षसि यस्यास्ति हृदयसंविहि त्वं निषिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जशस्ति भक्तिर्भगवती हकीना सर्वगुण सत्सम सती হরোভক্ত কুত মহদ্গুণ মনোর সতো ধব য কিঞ্চন সর্বুণ সত সর হরোভক্ত কুতো মহদ্গুণ মনোর সতো ধব গৌরিগোষ্ঠী পথি সৃশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন বর্তমান যুগে আর আসল কোন সাধুর কোনো মূল্য নাই গৌরী গোষ্ঠীপতি শ্রী শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহপাখ পরমংসু জগৎগুরু জানিয়েছেন বর্তমান এই কলিযুগের ভয়ঙ্কর পরিস্থিতিতে বাস্তবিক যারা সাধু তাদের বর্তমানে কেউ মূল্য দেয় না মূল্য বোঝে না যারা হরিকথা হরিভজনের নামে জগৎবাসীকে বঞ্চনা করতে চায় ঠকাতে চায় যারা যে কোনোভাবেই নিজের লাভ পূজা প্রতিষ্ঠা সংগ্রহের জন্য হরিকথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমানের এক যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে মানে বঞ্চিত না হলে ভালো লাগে না যেখানেই বাস্তব সত্যের আলোচনা সেখানেই কোনো লোকের আগ্রহ দেখা যায় না অবশ্য আমরা আশাও করতে পারি না যে সমস্ত অমূল্য সম্পত্তি সবার কাছে থাকবে এটা আশা করা যায় না বহু মূল্যবান এক জুয়েলারি শপেতে বহু মূল্যবান জুয়েলারি শপেতে যেখানে প্রচুর মূল্যবান সব হিরে মুক্তা মনিক বিক্রি হয় সেখানে খুব কম লোকই যাতায়াত করেন কিন্তু মুদি দোকানে প্রচুর লোক যাতায়াত করেন সারা দিনের মধ্যে সবসময় যাতায়াত করে এটা নিয়ম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহুপাল তখনও পর্যন্ত সন্ন্যাস নেন নাই তখন বিমলা প্রসাদ সরস্বতী নামে পরিচিত ছিলেন শিলা সচিদানন্দ ভক্তিমোথ ঠাকুরের সঙ্গে তিনি প্রায়ই অনেক জায়গায় যেতেন ভক্তমীন ঠাকুর তাকে প্রচণ্ড স্নেহ করতেন ভালো পুত্র হিসাবে নয় তিনি ছেলে এই হিসাবে নয় তিনি যে একজন মহাপুরুষ তিনি যে গৌরাঙ্গের নিযোজন এটা ভক্তিম ঠাকুর জানতে পারতেন বুঝতে পারতেন আর পৌপাদও বুঝতে পারতেন তিনি হচ্ছেন গৌরাঙ্গের নিজজন এই জন্য ছেলে বাবা সম্বন্ধ আমি এখানে টানছি না স্বাভাবিকভাবেই প্রৌপাদকে বিমলা প্রসাদকে শিলা ঠাকুর ভালোবাসতেন প্রচণ্ড এবং বিভিন্ন জায়গায় গেলে তীর্থস্থান আদি গেলে তাকে সঙ্গে নিয়ে যেতেন তীর্থস্থান বলবো না এটা সাধারণ লোক করে এনারা ভজন করার জন্য যেতেন দেখাবার জন্য কৃপা করবার জন্য নীলাচল ধামেতে তিনি শিলপাতকে নিয়ে গেছেন সেখানে হরিদাস ঠাকুরের যেখানে সমাধি মন্দির আছে আপনারা দেখেছেন সেই হরিদাস ঠাকুরের সামনেই একটি জায়গা আছে যেখানে বর্তমানে শ্রী চৈতন্য মঠের ব্রাঞ্চ আছে চৈতন্য মঠ আছে মঠের একটা ব্রাঞ্চ মঠ তার ঠিক গেটের অপোজিটে একটা একটা ভজনকুটি ছিল ভক্তিমীন ঠাকুরের বর্তমানে সেটা আর গেলে চিনতে পারবেন না হোটেল হয়ে গেছে উপরে রেখেছে উপরে ভক্তিম ঠাকুরকে রেখেছেন আর চিনতে পারবেন না সেইখানে ভক্তিম ঠাকুর নাম ভজন করতেন আর বৈকালের দিকে তিনি হরিকথা বলতেন চৈতন্য চৈতন্য তো পাঠ করতেন বেশ কিছু লোক আসছেন সেখানে এইসব কথা ঠাকুরের অমৃতময় বাণী শোবন করার জন্য সেটা আজকের কথা নয় তখনকার দিনে ভগবান এবং আধ্যাত্মবিদ্যা সম্বন্ধে অনেকটা লোকের মধ্যে জাগরণ ছিল এখন সে জাগরণটা আস্তে আস্তে নিবে যাচ্ছে খাবো দাবো নরকে যাব আমি যা খুশি আমার এই সবে কোনো রুচি মানুষের দেখা যায় না ভক্তিমেন্দ ঠাকুর বৈকালের দিকে চৈতন্য চৈতন্য তো ব্যাখ্যা করতেন বেশ কিছু লোক আসতেন ভক্তিমেন্দু ঠাকুর কিছু কাজের জন্য তাকে কলিকাতায় যেতে হবে এই জন্য বিমলা প্রসাদকে বলছেন তুমি একটু কিছুদিন বেশ কয়েকদিন একটু আলোচনা করো আলোচনাটা বন্ধ রেখো না একটু আলোচনাটা তুমি করো চৈতন্য চৈতন্য তো আমি যাব ঘুরে চলে আসবো একটা কাজ আছে সে কাজটা সেরে আমি চলে আসব থাকবো না ভক্তিমেন্দ ঠাকুরের আদেশে বিমলা প্রসাদ রোজ বৈকালের দিকে চৈতন্য তো ব্যাখ্যা করতেন সে ব্যাখ্যা অপ্রাকৃত ব্যাখ্যা সাধারণ লোকের বোধগম্য হয় না যাই হোক ভক্তিম ঠাকুর ফিরে এলেন ফিরে আসার পরেতে তিনি প্রে বললেন বিমলা প্রসাদকে বললেন আমি আজকেই ফিরেছি আজকের দিনটা তুমি পাঠ করো কাল থেকে আমি আমি এই সেবাটা করবার চেষ্টা করব করবু দেখছেন শুনতে চাইছেন কি আলোচনা বিমলা প্রসাদ করে তিনি জানেন ইনি মহাপুরুষ ভগবানের নিজজন তথাপি একটা আগ্রহ দেখি কি আলোচনা করে যখন বৈকালের দিকে শ্রী চৈতন্য চরিতামিত আলোচনা হচ্ছে তখন দেখছেন অতি অল্প সামান্য কিছু লোক এসছেন যারা আসছেন তারা কেউই প্রায় আসেননি ভক্তিমেন্দ্র ঠাকুর বলছেন ঠিক আছে আমি দেখি কি আলোচনা করেন আলোচনা শোনার পর ভক্তিমেন্দ্র ঠাকুর আনন্দে বিহাল হয়ে গেছেন বিহাল হয়ে বলছেন আজকে আমি এসে চিন্তা করছিলাম এত লোক কম কেন কি ব্যাপার তোমার এই আলোচনার পর আমি জানতে পারলাম যে এর রহস্যটা কী সত্যি সব আলোচনা শোনবার মতো জগতে লোক নাই এক তোমার শ্রীমুখেই এগুলো বেরোতে পারে কাজেই ইতিমধ্যে ওই আলোচনা শুনে বিমলা প্রসাদকে পিটিয়ে মেরে ফেলবে এই প্ল্যান করেছেন ওখানকার বাবাজিরা যে এইসব আলোচনা করেন অতএব ওনাকে পিটিয়ে মারতে হবে বাইরে বেরোলে ঠাকুর শুনে অত্যন্ত দুঃখিত হলেন বললেন বাবা তুমি এক কাজ করো প্রভু তুমি এক কাজ করো এই জফের মালাটা নাও নিজের জপের মারাটা ভক্তিমুখা করে দিলেন দিয়ে বললেন তুমি এইখানে সব জঘন্য পরিবেশে তোমার উপযুক্ত না তুমি এক কাজ করে চলে যাও গিয়ে বোঝবর্তনে যাও বোজবর্তনে গিয়ে এখানে নাম ভজন শুরু করো কোটি শত কোটি নামযজ্ঞ শুরু করো সেইখানে গিয়ে তিনি শুরু করলেন অনেক কথা যাই হোক এই কথার অর্থ হলো এই অপ্রাকৃত জগতের অকৈত্য সত্য কথা গ্রহণের জায়গা অত্যন্ত কম তথাপি আমরা এই আলোচনা ছাড়তে পারি না প্রবাদ বলছেন রূপ রঘুনাথের কথা জগতের অতি সামান্য ব্যক্তি গ্রহণ করতে পারে গ্রহণ করার মতো ব্যক্তি সুদুর্লভ জেনে তথাপি কিন্তু আলোচনা বন্ধ করা উচিত নয় এ আলোচনা চালানো উচিত বলা যায় না কোনো ব্যক্তির তার অপ্রাকৃতিক জগতের এইসব কথা প্রয়োজন তার মঙ্গল হলেও হতে পারে এই জন্য এইসব আলোচনা বন্ধ করা উচিত নয় যার জন্য বহুপাত বলছেন বর্তমান জগতে বর্তমান জগতে বাস্তবিক কোনো সাধুর বর্তমান জগতে সত্যি কোনো মূল্য সেরকম নাই মূল্য নাই বলতে মূল্য অবশ্যই আছে ভগবানের কাছে আছে জগতের লোক তার মূল্য দেয় না বোঝে না কিন্তু যারা হরিকথা হরিভজনের নামে প্রচারের নামে জগৎবাসীকে বঞ্চনা করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমানে এক হয়ে দাঁড়িয়েছে এর আমাদের কিছু করার নাই কলির এই প্রভাব থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন কলি কাউকে ছাড়বেন না মহামায়া কাউকে ছেড়ে দেবেন না প্রত্যেককেই তার প্রভাবে প্রভাবিত করে হরি বিমুখ করবার চেষ্টা করবেন এটা নতুন কোনো কথা নয় আর যে শ্লোক দিয়ে আলোচনা করা হয়েছিল যে শাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা যার জীবনে দেখা যায় অকিঞ্চনা ভক্তি বিরাজমান রয়েছেন অকিঞ্চনা ভক্তি মানে নিষ্কিঞ্চনা ভক্তি একই অকিঞ্চনা ভক্তি নিষ্কিঞ্চন একই কথা এটা পার্থক্য কিছু নয় কিন্তু অকিঞ্চনা ভক্তির মানে কি বা নিষ্কিঞ্চনা ভক্তির মানেটা কি নিষ্কিঞ্চনা ভক্তির মানে হল একমাত্র ভগবানকেই সম্পত্তি জেনে রেখেছেন যিনি তার জীবনে যিনি একমাত্র ভগবানকেই নিজের জীবনের একান্ত সম্পত্তি জেনে রেখেছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে যেটা আমরা কীর্তনে বলি তুমি তো আমার আমি তো তোমার কী কাজ অপরধনে বর্তমান রায় কীর্তনে লিখেছেন এরকম অবস্থা রাজা জীবনে হয়েছে যিনি একান্ত অন্তর থেকে বলতে পারেন তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপর আর অন্য সম্পত্তি কি করব প্রভু অন্য সম্পত্তি তো আমাদের কোনো থাকেও না আর কোনো লাভও নেই এই অবস্থাটা যা জীবনে হয়েছে যিনি হারে হারে উপলব্ধি করেছেন যে ভগবান ছাড়া বাস্তবিক কোনো জগতের কোনো সম্পত্তি নাই ঐকান্তিকভাবে ভগবানকে যিনি আশ্রয় করেছেন তারই জীবনে আকিঞ্চন ভক্তি সিদ্ধ হয়েছে বাকি যারা ভগবানকেও আরাধনা করেন হ্যাঁ ভগবানকে করি কিন্তু পয়সাও তো দরকার পয়সা কোথায় পাব চেষ্টা করতে হবে মানে সব কিছুর মধ্যে নিজেকে বন্টন করে রেখেছেন এটাও দরকার ওটাও দরকার ঐকান্তিকভাবে এখন তো সেই অবস্থায় উঠতে পারি নাই এই রকম অবস্থা যে অবস্থাটা এটাতে আকিঞ্চনা ভক্তিটা লাভ করা কঠিন হয় তাদেরকে আমরা অসম্মান করছি না তাদের চরণে আমার ধন্যবাদ আমারও তো সেই অবস্থা আমি তো উঠতে পারি নাই সেই জন্য বলছেন আকিঞ্চনা ভক্তি হচ্ছে এইটাকে বলা হয় যেখানে তুমি তো আমার আমি তো তোমার কী কাজ অপরধনে এই রকম দৃঢ় বিশ্বাস যার জীবনে থাকে যার যোগক্ষেম ভগবান গ্রহণ করতে বাধ্য হন এরকম ধরনের যা চিন্তাধারা থাকে তার যোগক্ষেম বহন করবার দায়িত্ব ভগবান নেন অন্য কাউর দায়িত্ব ভগবান নেন না তুই তো তোর দায়িত্ব নিজেই নিয়েছি আমি আর নিয়ে কী করু যখন সমস্ত ভুলে যায় ভক্ত ভগবানের ওপর নির্ভরশীল যেটা ভগবান গীতাতে বলছেন অনন্য চিন্তান্ত যেই অনাম আম সাথে তেশাম ক্ষেম যোগক্ষেম বহাম্যহম তার যোগ এবং ক্ষেম কি দরকার সেটাও ভগবান দেবেন সেটাও ভগবান দেবেন সব দেখতে পাচ্ছেন ভগবান সব ভেতরে বসে সব দেখছেন এর এই সেবাটার জন্য কি দরকার এর কিন্তু টাকা নেই ঠিক ব্যবস্থা করবেন এটা আমি হারে হারে অনুভব করেছি করে তারপরেই কথাটা বলছি নালে আমি ভাষণ দিতাম না এটা হারে হারে উপলব্ধ করেছি ভগবান কেবল সেবার যে আগ্রহটা এটা দেখেন বাদ বাকি তিনি করেন খালি দেখেন এর কতটা আগ্রহ সেবাতে বাদ বাকি কাজটা নিজে করে দেন জানেন এর পয়সা নেই দিতে হবে ব্যবস্থা করতে হবে কাকে দিয়ে কখন কি করবেন তিনি জানেন না এটা হারে হারে উপলব্ধি করেছি আমি নালে এত হাজার হাজার গ্রন্থ আমার মতো পাগলের ছাপা সম্ভব ছিল না কিছুই নাই এই অবস্থায় এই আকিঞ্চন ভক্তি যাদের জীবনে এসছে যেটাকে আমি শ্লোকেতে আলোচনা করলাম যশ্রাস্ত্রী ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণে তত্ত্ব সমা সুরাহা অকিঞ্চনা ভক্তি যাদের জীবনে সিদ্ধ হয়েছে তাদের হৃদয়তে সর্বগুণে স্তত্র সমা সুরাহা সমস্ত সদ্গুণের সঙ্গে দেবতারা তার হৃদয়তে বিরাজমান থাকে এখন অনেকেই এটা ভুল বোঝেন কোন দেবতা অনেকে বলে স্বর্গের দেবতা না স্বর্গের দেবতা নয় স্বর্গের দেবতা নয় ওরা ভুল বুঝছে ওরা মনে করছে স্বর্গের দেবতা যারা আছে তারা এই এই ভক্তের হৃদয়ে থাকে এরা নয় স্বর্গেতে বিভিন্ন সময়ে ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হন কখনো কখনও রূপে অজিত বামন বিভিন্ন রূপে অর্থাৎ দেবকুলেতে ভগবান আবির্ভাব হন বোঝা গেল যেমন মনুষ্যকূলেতে ভগবান আবির্ভাব হয়ে কৃষ্ণ বলরাম আদি নাম রাম গ্রহণ করেন মনুষ্যকুলেতে একবার পুরো মানুষের মতো ও খিদে লাগছে রেগে যাচ্ছে ইচ্ছে করে এগুলো সব করছেন এগুলো মনুষ্য লোকে আবির্ভাব যেমন হন ঠিক তেমনভাবে পশুকুলে ভগবান আবির্ভাব হন জলজ প্রাণী ভগবান আবির্ভাব হন ভগবান রূপে এগুলো ভগবান একেবারে এক্স্যাক্ট মানে এর মধ্যে কোনো ভেজাল নেই ঠিক সেই রকমভাবে আবির্ভাব হন ঠিক সেই রকমভাবে ভগবান যখন দেবকুলেতে আবির্ভাব হন অজিত বামন বিভিন্ন সময়ে এক এক কল্পে বিভিন্ন রকম সময় বিভিন্ন একটা একটা করে স্বর্গ যায় তিনি আবির্ভাবন ওই দেবতাগণের কথা বলা হয়েছে স্বর্গের ইন্দ্রিয় বরুণ আদি এদের কথা বলা হয়নি এটা অনেকেই এটা ভুল বোঝে জানতে পারেন সর্বগুণে স্তত্র সমাস হতে সুরাহা দেবতারা তার মধ্যে সমস্ত গুণের সঙ্গে বিরাজমান এই দেবতারা মানে স্বর্গের সেই দেবতা যারা আছেন তারা নয় কিন্তু স্বর্গেতে অর্থাৎ দেবকুলেতে ভগবান যখন আবির্ভাব হন অজিত ব্রাহ্মণ ইত্যাদি রূপে তাদের কথা বলা হয় তারা থাকে দেবতাদের কথা বললেন না কেন দেবতাদের কথা কি করে বলবো দেবতাদের কথা বলা তো আমরা তো বৈষ্ণবের গুণগান করব। আমরা তো ভগবানের গুণগান করব। আমরা তো তাদের গুণগান আর শঙ্কর বৈষ্ণব তার গুণগান তো করবো দেবতাদের কথা বলা হচ্ছে না কেন না স্বর্গের দেবতারা শতগুণ প্রধান রজ রজগুণের প্রভাব তাদের মধ্যে রয়েছে বোঝা গেল শতগুণ প্রধান মানে প্রিডমিনেটিং গুণাবলী হচ্ছে শতগুণ কিন্তু হলে কি হবে রজগুণ তার মধ্যে রয়েছে শতগুণ প্রধান রজগুণের প্রভাব সম্পন্ন দেবগণ তারা বৈষ্ণবগণের চরণে দণ্ডবোধ করে কৃতার্থ হবেন হন ঠাকুরকে দণ্ডবোধ করতে আসেন বহুপাতকে এরা আসেন ভক্তিভুরী আমার নিজে এগুলো সব দেখা একদিন পুরুষোত্তম ধামে তার বয়স তখন আটানব্বই নিরানব্বই বছর এক একশো বছরের কাছাকাছি কেউ নেই ঘরেতে তখন লোকসংখ্যাও কম ছিল আমি ঘরেতে ছিলাম পদ্মের হঠাৎ আমি বেরিয়ে আসছি উনি বলছেন দেখো তো জানলার সামনে কে দাঁড়িয়ে আছে ওখানে এত আলো কেন আমি বললাম জানলার সামনে কোন জানলা যে জানলাটা হচ্ছে তিনতলার ওপরের জানলা অর্থাৎ কোনো মানুষ দাঁড়াতে পারবে না কি করে দাঁড়াবে ঘরটা তো তিনতলার ওপরের জানলার রাস্তার পারে তা আমাকে আমি বলছি কেউ নেই ও না কেউ আছে দেখো ভালো করে এত আলো দেখা যাচ্ছে কি ব্যাপার তখন আমার মনে পড়লো বংশীদাস বাবাজি মহারাজের কথা যে বংশীদাস বাবাজি মায় ভগবত ইচ্ছায় একবার বারাণসীতে গেছিলেন বারাণসীতে অন্য গিয়ে বিশ্বনাথের মহাপ্রভু গেছিলেন মহাপ্রভু দর্শন তিনি গঙ্গার তীরে একটা ছাউনি করে ওখানে উনি তো আর ঘর ফরে যান না ওখানে ভজন করছেন কিন্তু রাত্রিবেলা মিলিটারির লোক কখন যে ব্রিটিশ প্রিয় মিলিটারি লোক পাহারা দিচ্ছিলেন সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে তাড়াতাড়ি এসছেন ওই জায়গায় কি হচ্ছে মানে কেন প্রচুর আলো দেখতে পাচ্ছেন প্রচুর আলো বলে এত আলো করতে গেল গঙ্গার তীরে হ্যাঁ বলে মিলিটারি সব চলে এসছেন বন্ধু এসে দেখে কিছুই নেই একটা ল্যাংটু সাধু ভজন করতে এত আলো করতে গেল ওরা জানতে পারছেন না আবার দূরে চলে যায় আবার আলো যেমন ভক্তিমনাথ ঠাকুর এই সানন্দ কুঞ্জ এর থেকে হ্যাঁ কুঞ্জ থেকে ওপারে দেখতে পাচ্ছেন প্রচুর আলো প্রচুর সেটা যোগপীঠ মন্দিরকে দেখতে পাচ্ছেন আলোতে আলো আর গেলে পরে দেখেন কিছু নেই আবার দূর থেকে দেখেন আলো রোজ দেখতে পান তারপরে ভালো করে সন্ধান করে ওই জায়গা অনুসন্ধান করে মুসলমান যারা বৃদ্ধ ব্যক্তি তাদেরকে যে ওই জায়গাটা তখন নাম হয়ে গিয়েছে মিয়াপুর মায়াপুর নাম আদি নাম কিন্তু ওকে মিয়াপুর করে দিয়েছিল যেহেতু মুসলমানরা থাকে বল্লাল সেনের পরের কথা বলছি বল্লাল সেনের পরে যেমন জন্নু নগরকে জাহাননগর করে দিয়েছে জাহান্নগর এগুলো দুষ্কৃতকারীরা করেন এগুলো মায়ার প্রভাব ওটাকে ওটাকে জাহান্নগর কেন করলো অত জন্নু নগর জন্নুমনির নামে এ কেউ বলবার কিছু নেই বললে গলা কেটে দেবে সব ওদের সঙ্গে সব যোগ যোগসাজ আছে সব করে দেবে সব একে উড়িয়ে দাও ভগবানের কিছু রেখো না আর উড়িয়ে দাও ধ্বংস করে দাও এ কী দরকার এসব ঝামেলা ভালোই তো আছি এইরকম নিয়ম এইভাবে সব জায়গাকার নিয়ম নাম ভক্তিমেন ঠাকুর ওদের কাছে অনুসন্ধান করে জানলেন এই জায়গাটা কার এই জায়গাটা বলে এগুলো এখানে এই এই জায়গায় কোনো চাষ করলে কিছু হয় না আমরা এখানে চাষ করতাম চাষ করলে কিছু হয় না খালি তুলসী হয় কিছু হয় না বীজ দিলেও কিছু হবে না খালি তুলসী হকৃম ঠাকুরের মাথায় ঢুকলো বুঝতে পারলেন অনুভব করলেন তুলসী হয় বলে হ্যাঁ খালি তুলসী হ আমরা চাষ করে দেখেছি কিছু হয় না খালি তুলসী হ তারপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজ যখন এসে এখানে নৃত্য করে বললেন এইটাই হচ্ছে গৌরাঙ্গের তখন আমরা জানতে পারলাম ভক্তিমন ঠাকুর তো জানেন জানতে পেরেছেন যাই হোক এইভাবে দেখা যায় যে কথাটা বলছিলাম সেটা কি হ্যাঁ ওরা প্রমাণ করতে আসে সেই বারাণসীতে অন্নপূর্ণা মা অন্নপূর্ণা দণ্ডবোধ করতে প্রণাম করতে এসছেন দর্শন করতে এসছেন কাকে বংশীদাস বহাজুর এটা জানতে পারছেন যেমন হরিদাস ঠাকুরকে দর্শন করতে এসেছিলেন মা দুর্গা দর্শন করতে এসেছিলেন ফুলিয়াতে ফুলিয়াতে দর্শন করতে এসেছিলেন এক বৃহৎ সাপ ছিল সাপ ঘর থেকে বেরিয়ে গেল এখন বলছিলাম না সাপ ওখানে থাকতেন ওই হরিদাস ঠাকুর থাকতেন কিন্তু যখন হরিদাস ঠাকুর বৈষ্ণবদের প্রার্থনায় বললেন এখানে কোনো মহাশয় কি থাকেন নাকি এখানে কোনো মহাশয় থাকেন যদি আপনি থাকেন তাহলে আমি চলে যাচ্ছি আর যদি আমাকে আপনি থাকতে দেন কীভাবে করে তাহলে আপনি থাকলে কেউ আসতে পারছে না এই কথা বলার সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুরের সামনে দিয়ে বিরাট এক স্বপ্ন বেরিয়ে চলে গেল সেই মহাশয় অন্য জায়গায় চলে গেল তাহলে কথাটা বুঝতে পারলে হরিদাস ঠাকুরের ভাষাটা কিন্তু সাপ বুঝতে পারলো কিন্তু আমাদের কথা শালোগ্রাম বুঝতে পারে না আমরা যখন শালোগ্রামের সঙ্গে কথা বলি বুঝতে পারে না সঙ্গে কথা বলে বিগ্রহের সঙ্গে বুঝতে পারে না কিন্তু গুরুপাত কথা বলতে দেখেছি বামঙ্গোশে কথা বলতে দেখেছি বিজ্ঞের সঙ্গে সাক্ষাৎ এগুলো আমাদের কাছে একটা সন্দেহর একটা বিষয় কিন্তু বাস্তবিক সন্দেহের কিছু নাই এরা হয় এরা বাস্তবিক কথা যাই হোক বংশীদাস বাবাজি মহারাজ এই রকমভাবে তাকে দর্শন করতে বৈষ্ণবদের দর্শন করতে আসে গুরুপাদ পদ্ম চার তিন তিন তলার উপরে ঘরেতে বলছেন কে আমি যে কেউ নেই ভালো করে দেখো ওখানে এত আলো কেন কেউ দাঁড়িয়ে আছে নিশ্চয় পরে জানা পরে অনুভব করলাম এটা দেবতারা দর্শন করতে এসছেন এটা অন্য কিছু না আমরা বুঝতে পারবো না এগুলো সাধারণ মানুষের এরকম তাহলে যদি যশ্বাস্ত্রী ভক্তির ভগবতী অকিঞ্চনা যার জীবনে অকিঞ্চনা ভক্তি থাকে সমস্ত গুণাবলী অপ্রাকৃত গুণাবলীর সঙ্গে দেবতা দেবতারা তার মধ্যে বিরাজমান থাকেন অল্পগুণের সত্ত্ব সমাসথে সরা আর হরৌ অভক্ত কুত গুণা হরির যারা অভক্ত যারা হরির অভক্ত যারা হরির ভজন করেন না তাদের মধ্যে কোনো গুণ থাকতে পারে না যারা ভগবানের ভজন করেন না অপ্রাকৃত ভগবানের ভজন করেন না তাদের মধ্যে অপ্রাকৃত গুণ বলে কী করে আসবে কারণ ভগবানকে যারা ভগন ভজন করেন তারা অপ্রাকৃত ভূমিকায় গেলে তবেই তো ভজন করে ভগবান অপ্রাকৃত ভূমিকায় আছেন কাজেই যারা তথ বৈষ্ণব তারা যখন সেই ভূমিকায় যান তখন ভগবানের সঙ্গে সাক্ষাৎ সেবার বিনিময় হয় সাক্ষাৎ হয় এটা নিয়ম কাজেই সেখানে বলছেন হরির যারা অভক্ত তাদের মধ্যে মহৎ গুণের কোনো সম্ভাবনা নাই কারণ গুণের সম্ভাবনা নাই কেন তাদের মধ্যে গুণাবলী থাকতে পারে কিন্তু মহৎ গুণ থাকবে না গুণ বলতে অপ্রাকৃত গুণ গুণ বলতে অপ্রাকৃত গুণের কথা বলা হচ্ছে সেই গুণ তাদের মধ্যে থাকতে পারে না হয়তো কিছু ভালো গুণ আছে অপ্রাকৃত এখনো হয় নাই কিছু প্রাকৃত অপ্রাকৃত মিশে প্রাকৃত অপ্রাকৃত মিশিয়ে তো হয় না মিশিয়ে হয় না এটা কখনোই হতে পারে না তথাপি বলা যায় অপ্রাকৃত দিকে এগোচ্ছে অপ্রাকৃতের দিকে এগোচ্ছে এখনও অপ্রাকৃত হয় নাই সেই সময় ভালো গুণ কিছু থাকতে পারে যেটা আমাদের সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতুতে বলছেন যেটা সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবত ঋতুতে বলছেন যে কৃষ্ণভক্তি সুধা পানা কৃষ্ণভক্তি সুধা পানা দেহদিক বিসৃতে তেসাম পাঞ্চৌতিক দেহ অপি সচিদানন্দরূপতা সনাতন গোস্বামীপাদ লিখছেন কৃষ্ণ ভক্তি কৃষ্ণভক্তিরস পান করতে করতে কৃষ্ণ ভক্তি রস অর্থাৎ হরিণ কীর্তন হরি কথা শুনতে শুনতে কৃষ্ণ ভক্তি সুধা পানাত অর্থাৎ পান করতে করতে পান করার জন্য পানাত কৃষ্ণভক্তি সুধা পানাত দেহ দৈহিক পুষ্টিতে যিনি দেহ এবং গেহ অর্থাৎ দেহ এবং দেহ সম্বন্ধিত দেহ গেহ মানে দেহ এবং দেহের সম্বন্ধে যে জিনিসগুলো আছে যেগুলো তার জীবনে তিনি ভুলে গেছেন আর মনে নেই কৃষ্ণভক্তি সুধা পানা দেহ দৈকে বিস্মৃতে গেছে দেহ এবং দেহ সম্বন্ধ যা কিছু কিছু নাই চলে গেছে তাদের ক্ষেত্রে সনাতন গোসাইবার বলছেন কৃষ্ণভক্তি সুধা পানা দেহ দইকে বিশৃতে অর্থাৎ তাদের পাঞ্চভৌতিক দেহ অপি তাদের বাইরে তাদের বাইরের দৃষ্টিতে পাঞ্চভৌতিক দেহ আছে আমাদের গুরু মহাজের বাইরের দৃষ্টিতে পাঞ্চভূতি দেখে দেখা যেত শরীরটা খারাপ মনে হচ্ছে এমন তো এগুলো করে লীলা করে এগুলো লীলা করে পাঞ্চভৌতিক দেহ বাইরের দৃষ্টিতে আছে কিন্তু অপ্রাকৃত দেহ তাদের মধ্যে আবির্ভাব হয়েছে তাদের মধ্যে আছে সমস্ত তার ইন্দ্রিয়গণ তার চিন্তা ভাবনা সবকিছু তার যদি আপনারা দেখতে চান দেখে বুঝতে পারবেন এগুলো প্রাকৃত নয় এগুলো অপ্রাকৃত কাজেই এখানে বলছেন শাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা এখানে আরও কিছু কথা আলোচনা করা উচিত কেন আমরা অনেক সময় ভ্রান্ত পথে পরিচালিত হই কোনো ব্যক্তির মধ্যে কোনো ব্যক্তির মধ্যে আমরা কিছু ভালো গুণ দর্শন করে আমরা মন্তব্য করি দেখো ওনার মধ্যে এই গুণটা খুব সুন্দর আমার গুরু মহাজের মধ্যে এই গুণটা আছে এটা আমি মনে করি কিন্তু বাস্তবিক পক্ষে বাস্তবিক পক্ষে জড়জগতের যে গুণাবলী জড়জগতের মানুষের মধ্যে যে গুণাবলী আছে কোনো ব্যক্তির মধ্যে ভালো গুণ থাকতে পারে নেই কত গুণ আছে এখনকার দিনে কোনো মানুষের মধ্যে এই সব গুণ দেখা যায় না কে মারা ছিল না দেশবন্ধু চিত্তরঞ্জন কাতারে কাতারে পয়সা দান করেছেন কাতারে কাতারে আমি তার মহিমা কীর্তন করতে বসি নাই কথার কথা বলছি বিদ্যাসাগর কম দান করেছেন সব রস দিয়ে দিয়েছেন হর্ষবর্ধন কম দান করেছেন সব দিয়ে দিয়েছেন কিছু রাখেননি এরা দান করেছেন অনেক ভালো গুণ আছে অনেক ভালো ভালো গুণ আছে সরোজিনী নাইডু বোস সুভাষ ভালো ভালো গুণ আছে কিন্তু হলে কী হয় সেই গুণগুলো তো অপ্রাকৃত গুণ নয় বিদ্যাসাগরের কোনো গুণ নাই এ কথা আমরা বলি নাই বিদ্যাসাগরের গুণ আছে তিনি বিদ্বান তিনি তো বিদ্যা বিদ্যা শুধু নয় বিদ্বান নয় সাগর এই কথা উপাধি দেওয়া হয়েছে অনেকে মনে করেন তিনি বোধ শুধু সংস্কৃত জানতেন তা নয় তিনি সংস্কৃত না অনেক কিছু জানতেন অনেক কিছু এটা সাধারণ মানুষ জানতে পারবে না কিন্তু তাই বলে আমরা তার তো গুণাগান করতে পারি না কারণ তার গুণাবলী ছিল কিন্তু সেই বিদ্যা সেই গুণাবলী প্রাকৃত গুণাবলী অপ্রাকৃত তো নয় অপ্রাকৃত নয় এমনকি বিদ্যাসাগর তিনি বিদ্যাসাগর হতে পারেন কিন্তু ভবসাগর পার হতে পারবেন না তিনি বিদ্যাসাগর হতে পারেন জড়বিদ্যাসাগর তিনি সাগর হতে পারেন কিন্তু তিনি ভবসাগর পার হওয়ার যোগ্যতা তা ছিল না করতে পারেন না এটা জেনে রাখতে হবে যাই হোক তাহলে জড়জগতের কোনো ব্যক্তির মধ্যে যে ভালো গুণগুলো আছে জড় জড়জগতের কোনো ব্যক্তির মধ্যে কোনো ভালো গুণ থাকলেও থাকতে পারে কিন্তু সেই গুণাবলীগুলো আমি বলতে পারি না পরমপ্রিয়া কেশব কশ্যী মহারাজের মধ্যে এই গুণ এইরকম গুণ আছে তিনি এরকম গুণ এই কথা বলতে পারেন কারণ তার গুণাবলী হচ্ছে প্রাকৃত আর পরমপ্রিয়া কেশব কশ্যি মহারাজের গুণাবলী হচ্ছে অপ্রাকৃত কেশব কেশবশ্মী মহাজের রাগ ক্রোধ দেখাবেন সেটা অপ্রাকৃত ক্রোধ তিনি যে ক্রোধ প্রদর্শন করবেন সন্ত মহারাজ এই যে ক্রোধ প্রদর্শন কর এটাও কিন্তু অপ্রাকৃত আমরা কিন্তু ভুল করি আমরা কিন্তু ভুল করি আমরা বৈষ্ণবকে মেপে নিতে চাই যদি কোনো বৈষ্ণবের মধ্যে এইসব গুণাবলী থাকে আর ইনি খুব বৈষ্ণব আর যদি দেখেন আমার পছন্দ হচ্ছে না কয়েকটা গুণ এমন আছে ঠিক পছন্দ হচ্ছে না তাহলে ইনি বৈষ্ণব হন নাই অর্থাৎ বৈষ্ণবের যে গুণাবলী অপ্রাকৃত গুণাবলী আমি না বুঝে এনার মধ্যে সেরকম দয়া নাই ইনি বড় কঠিন কথাবার্তা বলে কিন্তু ও বুঝতে পারল না এনার যে কঠিন কথাবার্তা আলোচনা ওটাই কিন্তু দয় এনার যে কঠিন আলোচনা বৃন্দাবন দাস চকু যখন বলছেন তবে লাথি মারুতার স্বরের শিরের উপর এটা যে কত বড় দয়া যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর থেকেও পেলাম না এত বড় দয়া কিন্তু লোকে জানতে পারল না ওই ওই কথাটা শুনেই তাকে মন্তব্য করে দিল আমাদের মুখের জীবের গোড়ায় দুষ্টা সরস্বতী বসে রয়েছে কিছু হলেই সঙ্গে মন্তব্য করে দিল আমাদের বোঝবার তো কোনো ক্ষমতা নেই যোগ্যতা নেই হ্যাঁ মন্তব্য একটা করে দিলাম হয়ে গেল কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখছিলাম যে নরনারায়ণ ঋষির কাছে স্বর্গরাজ ইন্দ্র তার বুদ্ধি খারাপ হয়ে গেছে তিনি কী করছেন মাশ্চর্য করে তার উপর হিংসা করেছেন বলছেন যে এই যে তপস্যা করছে এ নিশ্চয়ই আমার স্বর্গ এই যে আমার যে সিংহাসনের নিয়ে নেবে কাজে একে এটা বিঘ্ন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এগারো স্কন্ধে এই কথা জানিয়েছেন যে যে ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করেন গ্রহণ করেন ব্রহ্মচর্য তাদেরকে স্বর্গের দেবতারা বিভিন্নভাবে বিরক্ত করে এমনভাবে বিরক্ত করে কাপড় খুলে ল্যাংটু করে দেবে ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন কখনো মেয়ে ছেলে রূপ ধারণ করে আসবে মহারাজ আমি একটু সেবা করবো আপনার ওর যে কাপড়টা ধুয়ে দিই বিভিন্ন রূপ ধারণ করে আসবে তোমার সামনে এসে তোমাকে তোমার অধঃপতন করাবে আমি এ সম্বন্ধে বেশি কথা বলতে পারি না এটা অত্যন্ত গম্ভীর বিষয় রক্তমাংসের একটা পিণ্ড আমি তো দেখতে পাই রক্ত পিণ্ড আর কিছু না কারোর যদি আগ্রহ থাকে সে আসক্তি হলো ভগবানের কৃপায় এগুলো দর্শন করা উচিত রক্তমাংসের মাংসের একটা পিণ্ড কিছু নয় কিছু নেই সার পদার্থ কিছু নাই খালি তোমাকে ধরে তোমার ল্যাংটো করে মায়াতে ফেরে দিল চিরকালের মতো তুমি চলে গেলে শেষ হয়ে গেল এইটি করতে পারে বিভিন্ন ধারণ করে আসবে ওই জন্য সাধুদেরকে সাবধান থাকার দরকার হয়ে পড়ে মঠে মন্দিরে আশ্রমে এগুলো আসবে কিছু দান করার নাম করে বিভিন্ন প্রশংসা করে বিভিন্ন রকমভাবে কায়দা করে আসবে নিজের হাতে রান্না খাওয়ানোর অনেক কায়দা করবে তারা চেষ্টা করবে এবার সে সাধু যেরকম হবে সেই অনুপাতে তার চরিত্র এবং স্বভাব হবে সাধুর কাপড় পড়লেই তো আর সাধু হয়ে যায় না সাধু করলে তো এবার হয় না না যাই হোক এইভাবে দেখা গেল যে সর্বগুণ তত্ত্ব সময় সত্যি সোরা হর অভক্তস্ব কুত মহৎগুণা হরির যে অভক্ত যারা তাদের মহৎ গুণের সম্ভাবনা নাই তার মধ্যে থাকে না কি কেন বই যে তারা মনোরথেন অসত ধাবত বহি তারা মনরূপী মনটাকে রথের সঙ্গে তুলনা করে কেউ আমার কাছে রয়েছে বাইরের দৃষ্টিতে কোনো এক ব্যক্তি আমার কাছে রয়েছে কিন্তু তার মনটা রয়েছে অন্যদিকে বোঝা গেল বাইরের দৃষ্টিটা আমার সঙ্গে রয়েছে যে উদাহরণটা মহাপ্রভু চৈতন্য চৈতাম্যতে দিয়েছেন খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন চৈতন্য চরিতামৃততে মহাপ্রভু একটা সুন্দর উদাহরণ দিয়েছেন মহাপ্রভু একটা সুন্দর একটা সুন্দর উদাহরণ দিয়েছেন সে উদাহরণে বলছেন থাক 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 ভগবান একটা সুন্দর উদাহরণ দিয়েছেন এই উদাহরণটা দিয়ে কৃষ্ণের প্রতি কিরমভাবে ভালোবাসা করতে হয় সেটা বুঝিয়ে যদিও এটা জড়জগতের উদাহরণ মনে হবে মহাপ্রভু অনেক ক্ষেত্রেই জড়জগতের উদাহরণ মনে হল সেগুলো অপ্রাকৃত সেটা মানুষ বোঝে না জড়জগতের উদাহরণগুলো মনে হয় সেখানে মহাপ্রভু বলছেন পরব ব্যাসনী নারী ব্যাগরা অপি গৃহকর্মসু তদৈব আস্বাদ অন্তর নবসঙ্গম রসায়নম যেমন কোন দুষ্টা রমণী চরিত্র খারাপ মেয়ে ছেলে তার সংসারেতে স্বামীকে বেশ ভালো করে পটিয়ে রেখেছে এলে চাটা দেওয়া অফিস থেকে এলো আহা টাইটা খুলে দিল কায়দা করছে কিন্তু ভেতরে কিন্তু তার কিন্তু অন্য পুরুষের সঙ্গে যোগ যোগসাযোগ দেখুন কীরকম উদাহরণটা মহাপ্রভু দিলেন দেখলে মনে হবে কি নোংরা উদাহরণ দিলেন নোংরা নয় এটা বিচার করলেই বোঝা যাবে মা পবু বলছেন এ গৃহের কর্মে রান্নাবাড়ি বাড়ি করছে বাচ্চা সব করছে সুন্দর কেউ ধরতে পারবে না এর মধ্যে যে এত ব্যবিচার রয়েছে কেউ ধরতে পারবে আর স্বামী এলে এমনভাবে মিষ্টি কথা কাছে বসে সে মানে এক ভুলে যাবে ভুলে যাবে মা এই উদাহরণটা দিয়েছেন দিয়ে বলছেন যারা কৃষ্ণকে ভালোবাসেন যারা কৃষ্ণকে ভালোবাসেন তাদের ভালোবাসাটা এতই গভীর ঠিক যেমন ওই পরব ব্যাসনেরই নারী ওই নারী বাইরের দৃষ্টিতে স্বামীকে সেবা করছে কিন্তু অন্তরে তার ওই ওই যার যার এন নায়ক তার প্রতি তার মন পড়ে রয়েছে কাজেই বাইরের দৃষ্টিতে আমাদের যারা সংসারে রয়েছেন সংসারে বিভিন্ন ব্যস্ততা থাকবে কিন্তু ভেতরেতে ঠিক যেমন যার রমণীর ওই পুরুষ এই যার যার প্রতি যার যার বর্গের জয়াকার র যার সেই যার পতির জন্য নকল স্বামীর জন্য তার যে ভালোবাসাটা এটা কিন্তু এই স্বামীতে নাই দেখাচ্ছে ঠিক সেই রকমভাবে ব্রজের যারা গোপিকা ছিলেন তারা কিন্তু এইভাবে সংসারের সেবা করছে এরা বোকা বানাবাজ কিন্তু মনটা বড় রয়েছে কৃষ্ণ দিকে রাধারানী বাইরে সব কিছু করছেন রান্না করছেন চোখে জল পড়ছে জটিলা জিজ্ঞেস করছে না চোখে জল পড়ছে কেন তোর বলছে এই যে ধোঁয়া হচ্ছে না ওই জন্য আসলে কিন্তু ধোঁয়া নয় কৃষ্ণের জন্য কাজ এইভাবে তারা আসল ভাবটাকে গোপন করে সর্বদাই চেষ্টা করেন যে গোপন রাখা তারা আসল যারা এই যে অনন্য ভক্তি ভালোবাসাটা কেউ জানতে পারে। এই রকম ভাবে যারা পৌপাদে পহুপাত যেমন প্রচার করেছিলেন তাকে বাইরের দৃষ্টিতে দেখে কি কেউ বুঝতে পারতো প্রপাদ অন্তরে তো সবসময় রাধাগোবিন্দের কাছে পড়ে রয়েছেন বাড়িতে কত লোকের সঙ্গে কথা বলছেন কত উৎসব করছেন হরিকথা বলছেন লিখছেন কিন্তু মন পড়ে রয়েছে ওখানে এছাড়া রাধা গোবিন্দের এই লীলাতে নিত্য সেবা করছেন এগুলো বোঝা খুবই কঠিন এগুলো সাধারণ জানতে পারে না কালকে আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম যে স্বর্গের রাজা যার মধ্যে শতগুণ প্রধান রজগুণের একটা বিষয় আছে শতগুণ প্রধান কিন্তু রজগুণ তার মধ্যে আছে না শতগুণ প্রধান রজগুণের আশ্রয় শতগুণ প্রধান কিন্তু রজগুণ থাকতে রাজা তো রাজা ততগুণ থাকতে হবে রাজা সেখানে বলছেন স্বর্গের রাজার ইন্দোর কীর মাথা খারাপ হলো তিনি যে এই যে নরনারায়ণের প্রতি যে ভুল বুঝলেন তিনি জানতে পারলেন না নরনায়ণ ঋষি কে তিনি তার কি কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকতে পারে কিন্তু ইন্দ্র মহারাজ বুঝে নিলেন যে নিশ্চয়ই ও আমার সিংহাসন নিয়ে নেবে এ আমার সিংহাসন নিয়ে নেবে কাজেই একে এবার এবার তাকে এবার তাকে এবার জব্দ করতে হবে তাকে চরিত্র খারাপ করতে হবে এইভাবে তিনি একটা প্ল্যান প্রোগ্রাম করলেন ভগবান শ্রীকৃষ্ণকে তো আজকে তিনি জানেন না তিনি তো জানেন এই জন্য অন্যান্যের কথা হয়ে গেল তারপরেও তো দেখা গেল যে দ্বারকাতে থাকাকালীন অবস্থায় কে ইন্দ্র পারিজাত বৃক্ষ যে নিয়ে যাবেন তোর বাবার কি পারিজাত বিক্ষোভ ভগবানের সভা ভগবানের সব কিছু অধিকার আছে কিন্তু ওতে দেবে না যেতে দেবো না সরকারের এটা সম্পদ যেতে দেব না মানে এটা ভগবানের ভগবানের সবকিছু এটা জেনেও তিনি দেবেন না কেন ইন্দ্রর কি শিক্ষা হলো না পূর্বে যখন কৃষ্ণ ব্রজধামে ছিলেন তখন কি কৃষ্ণ শাসন করেননি তাকে এই যে বৃষ্টির সাত দিন সাত রাত যে গোবর্ধনকে ধরে রাখলেন তখন কি ইন্দ্র ক্ষমা চায়নি ক্ষমা চেয়েছিলো কিনা তো ক্ষমা চাইলেও তো আবার কি হলো আবার মাথা খারাপ হলো ক্ষমা তো চেয়েছিল যা হয়েছে হয়েছে ছেড়ে দিন আমায় হয়ে গেছে উল্টো ক্ষমা করে দিল আবার তো মাথা খারাপ হলো না আমার মাথা খারাপ হলো কাজেই সনাতন গোস্বামী বলছেন আমাদের বৃহৎভাগব আলোচনা চলছে ওখানে এখানে আলোচনা এখানে আর করা যাবে না তথাপি দু একটা কথা আলোচনা করা যেতে পারে একই যেহেতু বলছেন ভগবানের এইটা হচ্ছে মায়া ভগবত মায় সবাই মোহিত এমন কোনো ব্যক্তি নেই ভগবৎ মায়া মোহিত নয় বলতে পারবেন না একমাত্র যিনি পরম বৈষ্ণব ভগবৎ মায়া মোহিত হন না এটা বৃহৎ ভাগবতু বলছে ভগবানের যারা অনন্য ভক্ত তারা ভগবানের কোনো চালাকিতে কোনো কিছুতেই ভোলেন না ঠিক ধরে ফেলেন ভগবানের চালাকি চলে না যাই রায় মহাশয় রায় রমানন্দ ধরে ফেললেন মহাপ্রভুকে বলুন আপনি কিছু না বলুন আপনি কে ধরে ফেললেন তারপরে মহাপ্রভু স্বীকার করতে বাধ্য হলেন আমি সেই রসরাজ মহাভাব একই রূপে রয়েছি কাজেই কালকে আমরা আলোচনা বসে দেখেছিলাম যে স্বর্গের রাজা ইন্দ্র মাশ্চর্য বসে তাকে তপস্যা করতে দেবেন কারণ তার ভয় এই তপস্যা করে আমার জায়গাটা নিয়ে নেবে ঠিক যেমনভাবে পিথু মহারাজের একশো একশোটা যোগ্য করার কথা ছিল কিন্তু আটানব্বই নিরানব্বই আসার সঙ্গে সঙ্গে ইন্দ্রের মাথা খারাপ হয়ে গেল ইন্দ্র করতে দেবে না কিছুতেই করতে দেবে না বিভিন্ন ছদ্মবেশে আসছে ঘোড়াচুরি করে নিয়ে যাচ্ছে বিভিন্ন বিঘ্ন করছে কিছুতেই করতে দেবে না করতে দেবে না কিছুতেই অনেক ঘটনা কাজে পিথু মহারাজ পৃথু মহারাজ তো সাধারণ কেউ নয় তিনি ভগবানের শক্তাবেই সবতান তাহলে ভগবানের সঙ্গে পান্না নিচ্ছে পিথুমহারত তো সক্ত সবতান পিতুমহারাজের সঙ্গে চালাকি করছে হিন্দু লাস্টে কী হল পিথু মহারাজের যে ছেলে যে অন্তর্ধান বিদ্যা লাভ করল তিনি ওকে কী নাম বিজিতা বিজিত ঠিক অশ্বটাকে কেড়ে নিয়ে এসেছিলেন এই জন্য তার নাম হলো বিজিত অশ্বটাকে জয় করে ইন্দ্র বদমাইশি করছেন সেখানেও ভগবান বাধ্য হয়ে আসলেন কেন ইন্দ্রকে মেরে ফেলবে পিতু মহারাজ যদি একবার রেগে যান তাহলে ইন্দোর বাবার ক্ষমতা নিয়ে বাঁচবে এত ক্ষমতা মহারাজ ভগবান না মহারাজ তো সাক্ষাৎ সক্ষমে ক্ষমতা তার সঙ্গে তখন ভগবান বাঁচাবার জন্য এলেন এসে পিতু মহারাজ আনন্দেতে আটখানা সাষ্টাঙ্গ পরে ধন্যবাদ করলেন ভগবান তাকে বোঝালেন আচ্ছা তুমি একশোটা যোগ্য করে কি করবে বলো তো দেখি তোমার তো ভক্তি আছে তুমি ভগবানকে ভালোবাসো আমাকে তুমি একসঙ্গে ও করছে করুক না তোমারও করতে হবে করে ছেড়ে দাও ক্ষমা করে দাও কি হবে এটা দিয়ে ওর নাম শতক্রতু ইন্দ্রের এক নম্বরও শতক্রতু মানে একশোটা যোগ্য করেছেন ও চাইছেন আমার রেকর্ডটা যেন কেউ না ভাঙে ওর ইন্দ্রের এখন বক্তব্য আমার যে রেকর্ডটা এটা যেন না ভাঙে আরে কী এমন রেকর্ড বাবা তুমি যদি ভগবানকে পেতে তাহলে আমরা বললাম রেকর্ড কি হবে এই যে একসঙ্গে প্রার্থনা করতে গেছিলো ব্রহ্মা এবং দেবগণ ইন্দ্র বরুণ সবাই এই যে ক্ষীর সাগরের তীরে অত্যাচারে কংসে যে গেছিলেন সেখানে কিন্তু দেবতারা ভগবানের দর্শন পান নাই ব্রহ্মাও পান নাই ব্রহ্মা অন্তরেতে দেখলেন অন্তরেতে অন্তরেতে চোখ বুঝে দেখতে পারলেন যে ভগবান বলছেন তোমরা যাও আকাশবাণী দর্শন পান না অত সোজা কাজেই কাজেই বিরাট ব্যাপার যাই হোক এখন এই মাশ্চর্য সব জায়গায় আছে চৌদ্দ ভবনের কোনো কথা নয় এ অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যাবে সেখানে মাশ্চর্য তারা কিছুই নাই একমাত্র পরম যারা শুদ্ধ গুরু বৈষ্ণব তারা নিজের প্রাণ গেলেও অপরের মঙ্গল বিধান করবে এছাড়া আর কাউকে পাবে কিছু করার নেই যে সিদ্ধ গুরু বৈষ্ণব তারা ছাড়া কোনো লাভ আর অন্য কোথাও এটা পাওয়া যায় না এই জন্য মনের রথেতে বসে মনের যে রথ এতে বসে এবার এরা মনোরথে ন অসত্য ধাবত এরা অসৎ অসৎ কেন অনিত্য বস্তুতে অভিনিবেশ যাদের অনিত্য বস্তুতে অভিনিবেশ যাদের অনিত্য বস্তুতে অভিনিবেশ তাদের অসৎ এটা গালাগাল নয় অসৎ থাকে অনেকে গালাগাল বলে মহারাজ গালাগাল দিয়েছে অসত্যা গালাগাল নয় অসত্য মানে হলো যার অনিত্য বস্তুতে অভিনিবেশ আছে অস এটা গালাগাল কি হল এতো গালাগাল কিছু নয় এটা কাজেই সে কি করে বদ্ধজীব সে মন মনের রথেতে বসে মন যে রথ মনের যে রথটা এ মনের রথে বসে মনোরথেন অসত অসত্য বহি বাইরের জগতে চলে যাচ্ছে কোথায় যাচ্ছেন পাঞ্চাল দেশে পাঞ্চাল দেশ বোঝেন পাঞ্চাল দেশে বেড়াতে যায় পাঞ্চাল দেশ মানে মানে পাঞ্চাল দেশ মানে পাঞ্জাব বাইরের বাইরের অর্থেতে পাঞ্চাল দেশ মানে হচ্ছে পাঞ্জাব ঠিকই কথা যার জন্য পাঞ্চালি পাঞ্চালী কার নাম পাঞ্চালী কার নাম দ্রৌপদীর নাম কেন পাঞ্চালি পাঞ্জাব দেশে কিন্তু আমি এখানে পাঞ্চাল দেশের মানে পাঞ্জাব বলি নাই পঞ্চ না পঞ্চ যে ভূত আছে শব্দ স্পর্শ রূপ শব্দস্পর্শ পঞ্চ তন্মাত্র ভূত নয় পঞ্চ তন্মাত্র যেটা কোটি কোটি টাকার মালিক থেকে আরম্ভ করে ভিকারি পর্যন্ত ওই একই বস্তুর পেছনে ধরাচ্ছি যিনি আম্বানি কোটি কোটি টাকার মালিক যার হিসাব নেই সেও শব্দস্পর্শ রস গন্ধ এই পাঁচটা বিষয়ের কোনো না কোনো বিষয় চান আবার একটা ভিখারির রাস্তা ও পাঁচটা বিষয়ের কোনো না কোনো বিষয় এই পাঁচটা বিষয়ের বাইরে কেউ যেতে পারে না এই পাঁচটা বিষয় বিদ্যাসাগর ওই পাঁচটা বিষয় পাঁচটা বিষয়ের ভেতরে ছিল অবিবেকের আনন্দ তিনিও এই পাঁচটা বিষয়ের বিষয়ে ছিলেন অবিবেকের যিনি আনন্দ তিনিও পাঁচটা বিষয়ের ভেতরে ছিলেন এই পাঁচটা বিষয়ের বাইরে যাননি পাঁচটা বিষয়ের বাইরে কেউই যেতে পারেন একমাত্র যারা অনন্য ভক্তিসম্পন্ন সেই গোরকিশোর বাবাজি মারা ভক্তিমিন ঠাকুর পৌপাত এরা এদের মতো মহাপুরুষ এরা ছাড়া কেউ এরা ছাড়া কেউই পারেন এই জন্য মনো রসেন অশত ধাবত বহি মনের রথে বসে পাঞ্চাল দেশে তারা বেড়াতে যান অর্থাৎ শব্দস্পর্শ রস গন্ধ এর কিছু আস্বাদন আনন্দ লুটে ফুটে নেওয়ার জন্য দাঁড়া দৌড়া এর বাইরে আরও কিছু না তাহলে কামরে কালকে আমরা দেখেছিলাম কিভাবে ইন্দ্র কিভাবে আমরা দেখেছিলাম কিভাবে ইন্দ্র ইন্দ্র কিভাবে এই নরনারায়ণকে বিরক্ত করবার জন্য নরনারায়ণকে বিরক্ত করবার জন্য তিনি পৌঁছে গেছেন সেখানে তাকে কিছুদিন অপস্যা করতে দেবেন না এটা মৎসর্জের একটা ফল সেটা আমরা আলোচনা করেছিলাম আজকে আর সেটা আলোচনার বিষয় নয় এখানে আমরা দেখেছিলাম নরনারায়ণ এখন আমাদের তপস্বীর বেশে রয়েছে সাধুর বেশে সাধুর বেশে রয়েছেন তো ভগবানের বেশে নেই সাধুর বেশে রয়েছেন আর এখানেও রয়েছেন যে তিনি নৈষ্কর্ম লক্ষণম উবাচ চচার কর্ম অদ্যাপি চা আসতে ঋষিবর্জ নিষেবিত আংহী ঋষি মুনিরা যার চরণকে বন্দনা করেন সেই তিনি এখনো পর্যন্ত ওই অবস্থায় রয়েছেন আর ইন্দ্র এই যে কামদেবকে এবং স্বর্গের অপসরাগুলোকে যে পাঠিয়ে দিল তার সর্বনাশ করবার জন্য ইন্দ্রের ধারণা থাকা উচিত ছিল ইন্দ্রের ধারণা থাকা উচিত ছিল এই ব্যক্তিরা কে যার আমি তপস্যা ভাঙবার জন্য আমি লোককে পাঠাচ্ছি আমি যে লোককে পাঠাচ্ছি তপস্যা করবার তপস্যা ভাঙবার জন্য তিনি আসলে কে এটা তো তার জানা উচিত ছিল কিন্তু সেটা করেননি তিনি যাই হোক এটা বিচার করেন নাই এখন তার ফলেতে কী হল যখন তিনি চোখ খুলে তাদের দিকে দৃষ্টিপাত করলেন তার তাকানি দৃষ্টির সঙ্গে সঙ্গে অপসরা গন্ধর্ব এবং কামদেব যারা তার দিকে তাকালেন দেখেই ভীত হয়ে গেলেন আমাদের বহুপাদের দিকে কেউ তাকিয়ে কথা বলতে পারতেন না গুরুপাত্র বলতেন কাউর ঘাড়ে কটা মাথা ছিল না প্রপাদের ঘরে গিয়ে প্রপা থেকে তাকিয়ে কথা বলবে এরকম ব্যক্তিত্ব ছিল আর তাকালে একটা মানে লজ্জায় মাথা নিজু ভয়ে এরকম তার ব্যক্তিত্ব মানে প্রভুপাত লাইব্রেরি থেকে নামছেন লাইব্রেরি যেখানে থাকাকালীন অবস্থা উপরে আমি কাজ করতাম ওপরে আর বিকেলে সন্ধেবেলা কথা বলতাম সন্ধে আর সকালে আর সকালে বোধহয় হয় প্রভু করতো সকালে ভুলে গেছি মনে নাই কখনো কখনো আমিও করতাম ভগবানের ইচ্ছা পোপার লাইব্রেরি থেকে নামছেন আর নামতে নাপতে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছেন নাপদে নামতে দেখলেন পাঁচিলের ওপরেতে একটা একটা চ্যাংড়া ছেলে আয় বারো চোদ্দ বছরের হবে মুসলমান তো কিছু চুরি করে নিয়ে সে পাঁচিলের ওপর উঠে পড়েছে এবার ঝাঁপ দিলে চলে যান পোপার ধরতে পারবে না ধরতে চানও না খালি পৌপাতের সঙ্গে চোখে চোখে পড়ে গেছে চোখে ও চুরি করে সব কাজ হয়ে গেছে পাঁচিল ওপর উঠে পড়েছেন খালি ঝাঁপ দিলেই চলে যান কেউ ধরতে পারবে না বিরাট পাঁচিল চৈতন্যরা পাঁচিল তো বিরাট কিন্তু পৌপাতের দিকে চোখ পড়ে গেছে বলছি আশ্চর্য এটা আমি অনেক এর মধ্যে প্রকাশ করেছিলাম ইংরাজিতে যে পৌপাত মনে হচ্ছে সেই ছেলেটাকে ম্যাগনেটের মতো ধরে রেখেছে ছেলেটা ঝাঁপ ঝাঁপ দিয়ে পালাতে পারছে না আশ্চর্য ব্যাপার ও কিন্তু ঝাঁপ দিলেই চলে যায় কিন্তু প্রবাদে তাকে স্ট্যাচু হয়ে গেছে মনে হচ্ছে যেন প্রবাদ ম্যাগনেট দিয়ে ওকে ধরে রেখেছেন অনড়তে না এরকম ধরনের ব্যক্তিত্ব ছিল কাজেই এখন নারায়ণ নরনারায়ণের এবার ব্যক্তিত্বটা এবার চিন্তা করে দেখো তিনি ভগবান তিনি ভগবান এখানে বলছেন তিনি সাক্ষাৎ ভগবান ভগবানই এই রূপেতে তিনি এসে এই রকম তিনি করছেন আগের দিন আমি বলেছিলাম ধর্মস্ব দক্ষ দুহিতর্য জনিষ্ঠ মুরতাম নারায়ণ নরন নরঋষি প্রবরহ প্রশান্ত তিনি একেবারে সমস্ত বিষয় থেকে উপরত বিষয় তাকে কোনো দিনই বোধহয় স্পর্শ করে নাই যেমন সুখদেব গোস্বামীকে কোনো দিন বিষয় স্পর্শ করেছে কি জন্ম থেকে কাপড়টাও নেই জন্ম থেকেই কাফন নেই আর কে মা বাবা তাও জানতে চান না জন্মগত ভাবইছেন নরনারায়ণ ঋষি তে ধর্ম আমাদের যে আছেন ধর্মের হল এর হল পুত্র মূর্তির গর্ভে জন্মগ্রহণ করেছে। ধর্মের অনেকগুলো পত্নী আছে তেরো জন মোতায় ধর্মের আমি রোজ তাদের নাম নাম বলি ধর্মের পত্নী তার মধ্যে একজন হল মূর্তি তার গর্ভেতে নর নারায়ণ ঋষি এরা আছেন তিনি প্রশান্ত তার বিষয় কোনোদিন স্পর্শ করে নেই তিনি এবার কিভাবে লোক জগতের লোককে নৈষ্কর্ম লক্ষণম উবাচ চচারো চচারও নৈষ্কর্ম কাকে বলে বাস্তবিক সেটা প্রদর্শন করবার জন্য নিজেই তপস্যা করে এটা চেষ্টা করছেন এখনো পর্যন্ত বিরাজমান আছেন আর ঋষি মুনিগণ যা চরণকে বন্দনা করে থাকেন আর ইন্দ্র ভয় পেয়ে গিয়ে এই যাদেরকে লাগিয়েছিলেন তারা ওখানে গিয়ে ইন্দ্রের যে ইন্দ্রের আদেশ পালন করছেন আর নিত্য করছেন বসন্তের বায়ু বইছে কামদেব উঠে পড়ে লেগেছেন কিভাবে তপস্যা ভাঙা যায় কিন্তু তাদের তাদেরও ততক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল না এ ব্যক্তিকে কার সঙ্গে আমরা মজা করছি কোনো মহাপুরুষের সঙ্গে মজা করলে তার জীবন সর্বনাশ তার জীবনে আর উঠে দাঁড়াতে হবে না মহাপুরুষের সঙ্গে যদি কোনো কোনো চালাকি করে এমনি শেষ হয়ে যায় কিচ্ছু করতে হবে না জীবন শেষ এখানে বলছেন তিনি যখন চোখ তুলে তাদের দিকে তাকালেন ও দৃষ্টি দেখে সঙ্গে সঙ্গে সবার হয়ে গেছে একবারে ভয়ে থাক আঁতকে উঠেছে সেখানে কামদেব ছিল কোন কামদেব অপ্রাকৃত কামদেব হলো কৃষ্ণ আর প্রাকৃত কামদেব আলাদা যে প্রাকৃত কামদেব শঙ্কর ভগবানের সঙ্গে চালাকি করতে গেছিল গেছিল না চালাকি করতে শঙ্কর ভগবান যখন উঠে তুলে তাকিয়েছেন এ তৃতীয় দৃষ্টির দ্বারা আগুনেতে পুরে ছাই করে দিয়েছেন পুরে ছাই মহাদেবের সঙ্গে চালাকি করতে গেছে মহাদেব তাকিয়ে তাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়ে হ্যাঁ ওই জন্য মহাদেবকে ভয় পায় খুব যাই হোক এখন এই দৃষ্টিপাতের ফলে তাদের ভয় হয়ে গেল আতঙ্কে উঠে পড়েছে সবাই মিলে একটা আতঙ্ক উঠে গেছে যখন যখন নরনারায়ণ দেখছেন এরা ভয় পেয়ে গেছে তখন সাধুর কর্ম হলো প্রথমে যারা ভয় পেয়ে যায় তাদেরকে নির্ভয় দান করা এজন্য আমরা অর্চনের আগেতে যে প্রাত সীমান নবদ্বীপে দিনোত্তম দিবুজম গুরুম বরা হয়ে প্রথম শান্তম স্মরে তথা নাম অপূর্বকম সকালবেলা উঠেই আগে গুরুদেবকে স্মরণ করতে হয় নবদ্বীপে যদি বসে রয়েছেন হাতটাকে এরাম করে আমাকে বলছেন কোনো ভয় নেই আমি আছি কোনো চিন্তা নেই তো আমার কাছে ছেলে আসবে এরময় বলছেন এইটা মন্ত্রেতে বলতে হয় সকালবেলা উঠেই গুরুচরণকে দেখতে হয় প্রাতঃ শ্রীমান নবদ্বীপে দিনোত্তম দিবিজম গুরুম মানুষের মতো দুই হাত দুই কান কেন এই কথাটা বললেন আর দুই হাতই তো থাকবে চার হাত থাকবে এই কথাটা আমাদের বোকা বলে বোঝাবার জন্য দিনোত্তম বলার তো দরকার ছিল না দিনোত্তম এই করে বললো তিনি কিন্তু ভগবান গুরুদেব কিন্তু মানুষ নয় এই কথাটা বোঝাবার জন্য এই কথাটা উচ্চারণ করলেন দুটো হাত তো থাকবেই এটা আবার বলার কি দরকার যেমন আমি সেদিনকে আলোচনা করছিলাম রাস পঞ্চোধ্যায়ের শেষেতে যে বিকৃতম বোঝবোধ ভীরদঞ্চ বিষ্ণু এখানে বিষ্ণু কেন বলল আমি সেদিনকে বলেছিলাম আরে বিষ্ণুতে কেন কোনো কাজই নেই রাসলীলাকে বিষ্ণু করলো নাকি করলেন তো ভগবান কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ তা বিষ্ণু বলছেন কেন বলে সুখদেব করছে আমি ইচ্ছে করে বিষ্ণু বললেন কারণ যে সব পশু সদৃশ্য পশু জানোয়ারের মতো মানুষগুলো দ্বিপদে চতুষ্পদ তারা যেন ভগবানকে ভুল না বোঝেন তাই মানুষ তিনি একটা মেয়ে ছেলে নিয়ে নাচছেন এটা যেন ওই জন্য বিষ্ণু কথাটা উচ্চারণ করে যাতে বিষ্ণু মানে ব্যাপক যে সমস্ত ভূতেতে যিনি বিরাজমান তিনি এখন রাসলীলা করবার জন্য মনুষ্য দেহ ধারণ করে এদের সঙ্গে খেলা করছেন এটা তার কোনো দরকার ছিল না অনুগ্রহায় ভূতানাম মানসীম তনুশ্রিতম ভজতের তার দৃশ্য যা শ্রোতা তৎপর ভাবে এটা এটা সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন ভগবান ইচ্ছে করে মানুষের মতো লীলা করেন অপূর্ব লীলা এইসব লীলাগুলোর দ্বারা মানুষ যদি কোনোভাবে আকৃষ্ট হয় কোনো বাস্তব সাধুর মুখারবিন্দ থেকে বিগলিত হরিকথা শুনে যদি কোনো মনটা লেগে যায় আরে এত সুন্দর কথা আমাদের যেমন হয়েছিল একটা একটা কথা শুনে চমকে উঠেছে বাহ ও সুন্দর কথা এই যে আজকে ওটা কথা শুনে তার মানে একটা রিয়াকশান হচ্ছে আজ এ নর্মালে এ তো উনি তো বলেই হাজার হাজার এর মানে কোনো গ্রাহ্য নেই কোনো গ্রাহ্য নেই আর যারা বাস্তবিক হরিকতা শুনে তারা এক একটা হরিকত শব্দ শুনে চোখ করেছে তো কোনো দিন শুনিনি যেমন একজন ব্যক্তি একজন ব্যক্তি তার বাড়ি থেকে ঝগড়া করে চলে এসছে মা বাবা স্ত্রী সবসময় ঝগড়া হয়ে গেছে তা আর বাড়িতে ফিরবো না বর চলে গেছে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে গিয়ে হরিগত শুনেছেন মনে হয় বারাণসীতে এবার গেছে বারাণসীতে গঙ্গা চান করেছে করে খবর পেয়েছে এক জায়গায় ভাগবত কথা হচ্ছে আজ থেকে শুরু হবে ভালোই হল খাওয়া দাওয়াও ওখানে পাওয়া যায় আর অন্য জায়গায় যেতে হবে না যে কদিন ভাগবতকে প্রসাদ ওরাই দেয় যে কদিন আসবে প্রসাদ ওরা দেয় তা ও এই বিচার করে গেছে প্রথম দিনে ওখানে গিয়ে যখন পৌঁছেছেন ভাগবত কথা আগে শুরু হয়ে গেছে ও গেছে লেটে গেছে গিয়ে যখন ওখানে বসেছে বসেতে প্রথমেই একটা শ্লোক শুনেছে সাধু বলছে বৈষ্ণব মায়াবাদী নয় কিন্তু বৈষ্ণব অসার সংসার খলু দুঃখরূপ বিম কহ সুত কস্য ধনম কস্য স্নেহবান জলতে একটা কথা শুনেছি কালি এই শ্লোকটা শুনেছে অসার সংসার খলু দুঃখরূপী বিম কহ সুতহ কস্য ধন কচ্্য স্নেহবান জলতে আনুষম সঙ্গে সঙ্গে ওর মন লেগে গেছে বলে আর আমি যাবো না বাড়ি আর আমার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই এই এই হচ্ছে আসল কথা অসার সংসার অসার কিছুই নাই ওর মধ্যেই আকর্ষণ এই একটা শব্দ শুনে সে নির্ণয় করলে আমি বাড়িতে আর যাবো না আমি সাধু হয়ে থাকবো তাহলে কাউর কাউর হাজার হাজার হরি কথা কিছু হয় না আবার কাউর একটা শব্দ শোনার সঙ্গে সঙ্গে জীবন পড়ি চৈত্যগুরু যতক্ষণ কৃপা না করবে কিছু হয় না চৈত্রগুরু ভেতরে যে কৃপা করলে সেদিন তোমার জ্ঞান হবে চমকে উঠবে রোজই শুনছ রোজই শুনছ কিন্তু একদিন এমন হবে ও সুন্দর চৈত্যগুর বিশেষ কৃপা হয়ে গেল চমকে ভক্তি বলল তীর্থ ঘোষ মা হরিকথা বলছেন আর ওই কথা কলকাতাতে মঠে উনি বলছেন আর ওই কথা অনেকবারই বলেছেন আর যারা শোভেন করেন তাদের মধ্যে অনেকেই এটা শুনেছেন অনেকেই শুনেছেন ওই ওই কথা অনেকবারই বলেছেন কিন্তু সেদিন একটা মহিলার জীবনে ধাক্কা লেগে গেলো ওই কথার কিন্তু আগেও শুনেছেন কিন্তু বিশেষ করে ওই দিন ওই মহিলার বিরাট ধাক্কা লেগে গেল আর এই কথা বুঝে বা ওই দিন থেকে মন পরিবর্তন হয় এটা হচ্ছে নিয়ম যেদিন চৈত্য গুরুর কী পাবে পুরো টনক নড়ে যাবে তখন আর ফাইলামি যত ফাইলামি আছে সব দূরে চলে যাবে আর থাকবে না রাখতে পারবে না তো ভেতরে হাক হয়ে যাবে কিন্তু চৈত্য কৃপা হওয়া দরকার চৈত্য গরুর কৃপা না হলে এগোতে পারে না যাই হোক এখন প্রথমেই নরনারায়ণ চিন্তা করলে এরা ভয় পেয়ে গেছে এদেরকে এরা তো আমার আশ্রমে এসছে না যেমন কি বলে ওই যে কি ওই নাম কি যমদগ্নিমণি যমদগ্নিমণির আশ্রমেতে কামধেনু মা ছিল ওটাকে সহস্র হাত সম্পন্ন কাত্যবীন কেড়ে নিয়ে চলে গেল গেল তো তো ওইখানে ওই যে গোমাতাটা ও গোমাতা ও ছিল যে যে মাতা ছিল সেই মা কি করেছিল হাজার হাজার সৈন্যকে খাওয়া দাওয়া দিয়েছিল এটা ক্ষমতা আছে কামধেনু মায়ের ক্ষমতা আছে রাজা চিন্তা করছে একটা ফকির এটা সাধু কিছু নেই সে কী করে হাজার হাজার খবর নিয়ে দেখলো এ হচ্ছে কার এ হচ্ছে কার বলেতে করেছে কামধেনুমা এই কামধনুমা আমার চাই তাহলে আমার আমার দরকার ওর কাছে থেকে কি হবে ওরা আমার কাছে থাকলে সুবিধে কেড়ে নিয়ে গেল বুঝে গেল ঠিক সেই ভাবে কী বলে কামধেনু যেমন পুর্তি করে বাসনা ঠিক সেই সেরকমভাবে স্পর্শমণি সনাতন গোস্বামী তাদের কোনো কাজের নয় ছুঁড়ে ফেলে দিলেন গতের ভেতরে আবার তোমার ক্ষেত্রে বলে বা আমার তো দরকার এটা অনেকে কুড়িয়ে নিয়ে যাও তাহলে সনাতন গোস্বামী বাদ ওই স্পর্শমণিকে ছুঁড়ে ফেলে দিলেন ওই ছুঁড়ে দেওয়া বিষয়টাকে আমি মনে করছি আবাহ কত ভালো জিনিস পেয়ে গেলাম আমি মূল্যবান আর ভগবানকে দিয়ে কী হবে যেমন দুর্যোধনের বুদ্ধি আর ভগবান ভগবানকে দিয়ে কী হবে আঠেরো অক্ষেনি সৈন্যটা আমার চাই ভগবান একা কী হবে ভগবান তো মানে নাও কৃষ্ণ কী করতে পারে মানে না কৃষ্ণ কী করতে পারে কৃষ্ণকে মানে না তো এরকমভাবে আশ্রমেতে যারা আসে তাদেরকে আতিথ্য গ্রহণ করতে হয় যমদগ্নিমণি না আতিথ্য করতে পারতেন কি রাজা এসছে ঠিক আছে করে দিল ঠিক সেরকমভাবে নরনারায়ণ ঋষি বলছেন যে তোমরা আমার আমাদের আশ্রমে এসছো তোমরা তোমরা তো এখন বৌদ্ধিক আশ্রমে এসছো এটা আমাদের আশ্রম আমাদের আশ্রম থেকে তোমরা ভয় পেয়ে বঞ্চিত হয়ে চলে যাবে তা তো হতে পারে না তা আমরা রয়েছি তোমাদের প্রথমেই বড় ভয় দেখালো কোনো ভয় নেই ভয় নেই তোমার আমরা রেগে যাইনি রেগে যায় কারা যারা হেরে যায় ওরা তো হারেনি ওদের তো তপস্যা নষ্ট হয়নি তো ওরা বলছে আমাদের তোমরা এই করতে শিখে আমি জানি ইন্দ্র তোমাদেরকে পাঠিয়েছে তোমাদের কোনো ভয় নেই বরঞ্চ এখানে যখন এসছো আমাদের আতিথেয়তা গ্রহণ করে যাও এখানে যখন এসছো আমাদের আতিথ্যতা গ্রহণ করে আমরা সবই জানি কোনো চিন্তার কিছু নেই তারপরে অনেক কথা আলোচনা হল অপসরা এবং কামদের তারা তো প্রার্থনা করে বললেন যে আপনার তপস্যা নষ্ট করার জন্য আমরা এসেছিলাম কিন্তু আপনার প্রভাব তো আমরা জানতাম না তো এখন আমরা দেখতে পাচ্ছি আপনার যা প্রভাব এ কী করবে আপনার তো এই আমরা কিছুই আপনার তপস্যা নষ্ট করতে পারবই না কি করব কি করতে পারি আপনার আরে আপনার কথা তো দূরের কথা আপনার চরণের যারা সেবা করে তারাই আমাদের পাত্তা দেয় না কত সুন্দরী মেয়ে ছেলে কত টাকা পয়সা পাত্তাই দেয় না অপসরাগণ বলছে কামদেব বলছে যে আপনার কথা তো ছেড়েই দিলাম আপনার চরণ যারা আশ্রয় করে আপনার চরণে সেবা করে তারা পর্যন্ত আমাদেরকে গ্রাহ্য করে না হ্যাঁ দূরহা কোথাকার এসছে কোথা থেকে হ্যাঁ গ্রাহ্যই করে না কত সুন্দরী কত টাকা পয়সা কিছু গ্রাহ্য করে না রাজ্যে তারা নিয়ে আসতে পারে তাহলে তাহলে আপনার কথা আর কী বলবো যাই হোক আপনি যে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখেছেন এটা যে কত বড় কথা আপনাকে আর কি জানাবো যাই হোক এইভাবে ইন্দ্র মহারাজ আমাদেরকে পাঠিয়েছেন আর অনেক তপস্বী দেখেছি তাদের অভিজ্ঞতা থেকে বলছেন কেন অপসরারা অনেকের তপস্যা ভেঙেছে ঘৃতাচী তারপরে কি বলে ম্যানেকা উর্বশী কত ঋষিমুনির তপস্যা ভেঙেছে কোনো ঠিক নাই গুনতে পারবো না কিন্তু এটাও কিন্তু লীলা হ্যাঁ বিষম তুমি ভেঙেছে কিন্তু আমরা ওই উদাহরণ থেকে চলবার চেষ্টা করব না আমরা বলবো না আরে ঋষিমুনি ভুল করলো তো আমি করেছি কি হয়েছে এরম নয় এই কথাটা ভুল ঋষিমুনিরা ভুল করার অভিনয় করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ঋষিমুনিরা ভুল করার অভিনয় করে আমাদেরকে শিখিয়ে গেলেন যে তোমরা যেন এই ভুলটা করো না এইটা আমাদের শিক্ষা গুরুবর্গ দিয়েছেন ওরা তেজস্বী বৈশিষ্ট্যমণিকে নরমাংস খাইয়ে দিল কি হলো অজান্তে খাইয়ে দিল তো তো নরমাংস খাইয়ে দিল কি হলো বুঝে তখন অভিশাপ দিল কল কলমস পাতকে পায়ে যে জল কালো হয়ে গেল সৌদাস হোক অনেক কথা এখন অপসরারা এবং এই গন্ধ এরা সব মিলিত মিলিতভাবে বলছেন যে আপনাকে কি বলবো কত তপস্যা কত তপস্যা অনেকে করে বিরাট তপস্যা তাদের তপস্যার শেপ কোন শেষ এত তপস্যা করেন তারা তারা এত তপস্যা করেন এটা কত নম্বর অধ্যায় হল তারা তপস্যা করেন বিভিন্ন আর এই তপস্যা করার ফলেতে এটা তারা অনেক কিছু করতে পারেন তাদের ক্ষমতা আছে তাদের অনেক ক্ষমতা আছে তারা অনেক কিছু করতে পারেন তারা যদি চান অনেক কিছু করতে পারেন কিন্তু যারা অভিশাপ দিয়ে দেন যেমন উদাহরণটা দিলে বোঝা যাবে আমাদের এই যে যে মুনি সবসময় অভিশাপ দেন কোন মুনি দুর্বাসম আচ্ছা দুর্বাসামণি কি কোনোদিন ভেবেছিল দুর্বাসামুনি কি স্বপ্নেও কোনোদিন ভেবেছিল যে এই যে অম্বরীশ মহারাজ কে ব্যক্তি জানতে পেরেছিল কি জানতে পারেনি বলেই ওই রকম তার সঙ্গে ব্যবহার করেছিল পরে কী হলো অম্বরীশ মহাজের কাছে মাথা নিচু করে পায়ে ক্ষমা চাইছে অম্বরীশে একই করছেন আপনি আমি একজন ঋষি আমি একজন রাজা বিষয়ী তাহলে অম্বরীশ মহারাজের অবস্থাটা মুনির থেকে কম কিছু নয় বরঞ্চ বেশি আমরা কিন্তু দুর্বাষামণিকে জানি কিন্তু অম্বরীষ মহারাজ রাজা কিন্তু সেই যে কত বড় ভক্ত সেটা পরে বুঝতে পারলো কত ধানে কত চাপ কে মুনি যদি জানতো তাহলে ওই অভিশাপটা দিত না কেন অভিশাপটা দিল এখানে ওই গন্ধর্ব অপসরা এরা সব বলছেন হে মনিবর বাস্তবিক পক্ষে যাদের তপস্যা করেন যারা অনেক কিছু করেন তাদের অনেকেরই দেখা যায় তপস্যার ফলে তারা অভিমানী হয়ে পড়ে আমি অনেক তপস্যা করি জানো এই তপস্যার ফলেতে তাদের কি হয় তারা অনেককে অভিশাপ বা অনেক কিছু দিয়ে দেয় অনেককে দিয়ে কিন্তু যারা অভিশাপ দেয় তাদের কিন্তু তাদের তপস্যা নষ্ট হয়ে যায় একটা উদাহরণ দিই যেমন সৌভরী মুনি সৌভরী মুনির কোনো দরকার ছিল না গরুর ভগবান গরুর ভগবান ভগবানের থেকে অভিন্ন তার সেবক অচিন্ত ভেদায়ের তত্ত্বেতে গরুর ভগবানকে তুমি গালাগাল দেবে কত বড় তোমার সাহস গরুর ভগবানকে গালাগাল দিচ্ছে বলছে এখানে এলে তোমার ডানা খুলে পড়ে যাবে বাটা এখানে হ্যাঁ ঢুকবি না গরুর ভগবান যে ভগবানকে কাঁধে নিয়ে ঘোরে যার ক্ষমতা কি হ্যাঁ আর তাকে দিচ্ছে অভিশাপ তার ফলটা কি হলো হ্যাঁ কাজে তো বলছে তার ফলটা কি হল তার ফলটা কি হলো এটা দেখে তো বোঝা যাবে এই ঋষি সৌবরী ঋষি তো পরে কেঁদেছিলেন না কেঁদে কেঁদে বলেছিলেন তার কি ঘটনাটা হলো সমস্ত তপস্যা তারাই একটা অভিশাপের ফলে চলে গেল নষ্ট হয়ে গেল বোঝা গেল সাপ যখন কাউকে দংশন করে বিশেষভাবে বেশ দুবার তিনবার দর্শন করে তো গেল তারপর ক্ষমতা নষ্ট হয়ে যায় সাপ যখন কাউকে দু তিনবার দংশন করে বিষটা চলে গেলে দুর্বল হয়ে পড়ে কিছুক্ষণ প্রচণ্ড দুর্বল বোঝা গেল সাপ বিষ যখন দিয়ে দেয় কাউকে দু তিনবার অনেক সময় সাপ তিনবার চারবার কামড়ায় একবার কামড়ালে ছাড় না আবার কিছু আবার কামড়ালো আবার তখন তার বিষ যখন চলে যায় তখন দুর্বল হয়ে পড়ে চলবার ক্ষমতা থাকে ঠিক সেরকম যারা তপস্যা করে তপস্যার যে একটা একটা তেজ আছে সেই তেজটা কোনোদিন দিন দেখাতে নেই লোককে আমি এক কোটি নাম যজ্ঞ করেছি জানো আমি এক লক্ষ নাম করি জানো দিনে এগুলো বলতে নাই এগুলো যেই ছাগলগুলো বলে ক্ষমতা থাকে না ক্ষমতা নষ্ট হয়ে যায় এগুলো বলবার জিনিস না কেন সাধুদের শরীরটা হলো সাধুদের শরীর সাধুদের বিদ্যা সাধুদের যদি কেউ কিছু পাঠায় সব কিছু লোকের মঙ্গলের জন্য ওদের নিজেদের জন্য না সাধুদের জীবনে যা কিছু হয় যদি মঠ মন্দির হয় কেউ আসে যা কিছু সাধুদের জীবনে আছে যদি বৈভব থেকে থাকে কোনো ক্ষমতা সব কিছু লোকের মঙ্গলের জন্য তাদের নিজেদের জন্য নয় এই সেদিনকে একজন সাহেব আমাকে বলছিলেন মারায় আপনি যে এই শ্লোকটা অনেক দিন আগে বলেছিলেন আজই আমার দরকার হরিকথা বলতে হবে আপনি শ্লোকটা একটু আমাকে বলুন তো আমি কোন শ্লোক ওই যে বলেছিলেন যে নদীর জল নদী কোনো দিন পান করে না নদীর জল নদী নিজে কোনো দিন পান করে না আর আর কি বলে ক্ষেত্রে যে শস্যগুলো হয় মেঘ কখনো এগুলো দাবি করে না এই সত্য জলানি তা আসাম না বিবন্তি না দেহা হ্যাঁ এই যে শ্লোকটা এটা অর্থাৎ পরোপকারায় শতাম বিভূতি সাধুদের যে বিভূতি গুরু মহাজ কত লোককে ঠিক করে দিয়েছিলেন তিনি বলতে চাইতেন না কিন্তু লোকে জানত নি সিদ্ধ মহাত্মা তিনি এসব দেখাতে চাইতেন না পোপাত অনেককে অনেক কিছু করতে পারতেন কিন্তু কোনো দিন দেখাননি এগুলো সিদ্ধি যারা হরিভজন করেন অনন্য হয় তাদের মধ্যে এগুলো এমনি আসে এই জন্য বলছেন জলানি তাসাম ন পিবন্তি না দেহা ফলানি তদ্ব ন খাদি ভিক্ষা না দত্ত মেঘা কদাচিৎ পরোপকারায় শতাম বিভূতি কি সুন্দর বলছে নদীর জল নদী কোনো দিন পান করে না গাছের ফল গাছ কোনো নিজে খায় না ক্ষেত্রের শস্যগুলো সব আমাদের মঙ্গলের জন্য মেঘ বলে না আমি এত বৃষ্টি দিয়েছি তাই জন্য হয়েছে আমাকেও দিতে হবে স্যার বলে কি ঠিক সেরকম সাধুদের জীবনে যদি কাউকে উপকার করে তারা বলে না আমি তোকে উপকার করেছি বলে না আমার জীবনটাই তো সবার উপকারের জন্য বুঝল কথাটা এইটা হলো পরোপকারায় সতাম বিভূতি এইটা জলানিতাসাম তাসাম ন পিবন্তি নদ্য ফলানি তদ্ব বিক্ষা নাদ শস্যা মেঘা কদাচিৎ পরোপকারায় সতাম বিভূতি পরোপকারের জন্য সাধুদের বিভূতি তাদের বিদ্যা তাদের জ্ঞান তাদের কিছু থাকলো সব তোমাদের জন্য ওরা নিজেরা স্বার্থপন্ন নয় কিন্তু তথাপি তাদের সঙ্গে শত্রুতা করে লোকে করে তো সাধুদের কি বড় শত্রু মনে করে যে সবচেয়ে বড় উপকারী তাকে সবচেয়ে বড় শত্রু মনে করে এই সব কথা কেন বলে এইসব কথা কেন বলবেন আমরা সাধু নয় উনি একা সাধু এই কথা কাজেই দেখা গেল যে নরনারায়ণ ঋষি তাদেরকে অতীতা দিল যা শাক ফুল পাতা যা আছে এখানে জল তো আছে পবিত্র এটা গ্রহণ করুন আপনারা অতিথি আর বৈদিক সমাজে অতিথিকে নারায়ণ রূপে আদর করার কথা বলা আছে অতিথিকে নারায়ণ হিসেবে সেবা করতে নিয়ম এটা বৈদিক ধর্মেতে আছে শেষে নরনারায়ণ ঋষি কী করলেন নিজের নিজের শক্তিতে কি করলেন প্রচুর সুন্দরী অপসরা তৈরি করেন প্রচুর তৈরি করার ফলে তো ওরা দেখে তো লজ্জা পেয়ে গেল আরে গা থেকে পদ্ম ফুলের মতো গন্ধ বেরোচ্ছে এত সুন্দর দেখতে বাপরে বাপ লক্ষ্মীর মতো এ তো আমাদের তো কিছুই নেই এগুলো আমরা কী নিয়ে এসছি ওনার সঙ্গে মজা করতে ওরা নিজে লজ্জা পেয়ে গেল সে ঋষি বলছেন আপনারা যখন এসছেন তো স্বর্গের রাজা ইন্দ্র পাঠিয়েছে খালি হাতে যাওয়া উচিত নয় এই যে জায়গায় কি আমরা আপনাদের সামনে দেখছি সুন্দরী রমণীয় আছে মানে উরু থেকে উর্বশীকে তৈরি করলো উরু থেকে স্বর্গের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওর চেয়ে সুন্দরী আর কেউ নেই এবার বলছেন স্বর্গের রাজা ইন্দ্রকে বলবেন যে আমরা একটু উপহার দিয়েছি তাকে এটা নিয়ে যান আপনারা আর যে কজনকে লাগে নিয়ে যান আপনারা ফুর্তি করবেন ওপরে গিয়ে মজা করবেন এটা শুনে তো লজ্জায় মাথা নিচু করে যা বলে কি আমরা এই আমরা এই ব্যাটেলিয়ান নিয়ে এই ব্যাটেলিয়ান নিয়ে এনাকে পরাজয় করবার জন্য এসেছিলাম এই সব ব্যাটেলিয়ান নিয়ে তা আমাদের কাছে এইরকম রমণী নেই যে রমণী উনি তৈরি করলেন এত লজ্জার ব্যাপার ছি ছি মাথা তুলতে পারে না বলছে আপনারা কাজ করুন কিছু উপহার নিয়ে যান স্বর্গের রাজা বলে কথা কিছু নিয়ে যান তাহলে বুঝবে দিয়েছে নিয়ে গেল যান তাকে উর্বশীকে সামনে করে তবে স্বর্গে চলে গেল যাই হোক এখানে এইটি বলতে গিয়ে এতগুলো কথা বললাম এইটাই বলতে গিয়ে বলছেন ক্ষুত্তিট কাল গুণ, মরুত জিউ হই সুস্নান অসমান, পার জল জল ধীন তিত তিতির কেচিত ক্রোধস্য ইয়ান্তি বিফলস্য বসম পদে গোর মজ্জন্তী দুশ্চরত দুশ্চরত তপস্য বৃথ বৃথ উৎসৃজন্তী যারা প্রচুর তপস্যা করে বল সঞ্চয় করেন অনেকেই আছেন প্রচুর তপস্যা করে বল সঞ্চয় করেন তপস্যার ফলেতে একটা বল আসে এটা আগেকার দিনে নয় এখনও এই কদিন আগেকার ঘটনা আমি বলতে পারি একটা উদাহরণ দিলে বোঝা যাবে একটি মায়াবাদী সাধু আমি বৈষ্ণব সাধুর কথা বলছি না একটা মায়াবাদী সাধু ওই বৃন্দাবন থেকে যে আমরা ওই আলিগড় আলিগড় থেকে আমি গেছিলাম সেখানে আমাকে নিয়ে গেছিল একজন ছেলে আমার কাছে থাকতো তার নাম হলো সনাতন বিরাট ক্ষমতা সনাতনকে দেখেছেন তো সনাতনের এত ক্ষমতা এসে গেছিল লোকে অবাক আমার কথাগুলো লিখে রিপোর্টারকে দিচ্ছে এত ক্ষমতা চলে লোকে অবাক এত তাড়াতাড়ি এত ক্ষমতা সবশেষ হয়ে গেল অপরাধের ফলে সবশেষ সেই সনাতনের গ্রামে গ্রামের কাছে ওখানে হরিকথার আয়োজন হয়েছিল আমাকে নিয়ে গেছিল অবশ্য ওদের আমার আচরণ আলাদা ছিল যেভাবে হোক এখন ওখানেতে একটা গঙ্গার একটা ধারা ওখানে যাচ্ছে কি গঙ্গাটার ওই গঙ্গাটার নাম কি কাট কী একটা নাম নাম আছে একটা বেশি কি গঙ্গা একটা নাম আছে গঙ্গারই একটা ধারা ওই গঙ্গার কাছাকাছি একটা গ্রামে একটা মায়াবাদী সাধু থাকে থাকতো এখন আছে কি না জানি না মায়াবাদী সাধু বলবো না মায়াবাদী বললেই ভালো সাধু বললে আমার সিদ্ধান্ত ভুল হয়ে যাবে ওই সাধু গ্রামের লোক তাকে প্রচণ্ড ভালোবাসত প্রচুর কিছু তাকে দিত সে কোথায় জায়গায় ভিক্ষায় যেত না যা আসতো ওই মাদুকুরি ওই দিয়ে খেয়ে কোনো আচ আচরণ মানে তার শুদ্ধতা বজায় রাখত এমনি নোংরা নয় মায়াভাতি কিন্তু আচর্যজন ঠিক আছে সকালবেলা আড়াইটে তিনটে উঠে তার যে অভ্যাস যোগ অভ্যাস আমি তো আর ভজন বলতে পারি না ভজন বললে সিদ্ধান্ত বিরোধ হবে বজন্য সেবা তা তার যা প্র্যাকটিস সে করতো আইটে তিনটে থেকে সারাদিন হঠাৎ কী হলো তার আশ্রমে একটা মূল্যবান জিনিস একটা মূল্যবান ওই জিনিস আর পয়সা দিলে আসবে না আর একটা জিনিস চুরি হয়ে যাবে হঠাৎ সে আবার গ্রামের লোককে সবাইকে ডাকালো সবাই দেখা করবে এসে সবাইকে বলছে আপনাদের মধ্যে কে এই জিনিসটা নিয়ে গেছেন এই এই জিনিসটাকে পয়সা দিয়ে আসবে না এটা এমন একটা জিনিস যে নিয়ে গেছেন সে যেন ভালো ভালো এটা ফেরত দিয়ে দেয় আমি তিন দিন সময় দিলাম এটা ফেরত দিয়ে যাবেন আমাকে বলবার দরকার লুকিয়ে রেখে গেলেও হবে আমি তাকে বলতে চাই না তাকে অপমান করতে চাই কিন্তু ফেরত দিলো না তখন সেই তপস্যা যে করে সাধুটা সাধু বলবো না মায়াবাদী সে বলে দিল যে আমি বলে দিচ্ছি যে এই ব্যক্তি এই জিনিসটা চুরি করেছে তাকে তিন দিনের মধ্যে সাফ কামড়াবে কৃষক সার্ক তিন দিনের মধ্যে থাকে কামড়াবে রাখতে পারবে না এই জিনিস ফেরত দিতে হবে না দেয় তিন দিন সত্যিই তাই তিন দিনের মধ্যে একটা ইয়ং ছেলেকে সাপে কামড়ালো তার কাছেই ওই জিনিসটা ছিল তাই যে তপস্যা করতে পারে একলব্য একলব্য তপস্যা করতে পারে কে ক্ষমতায় তাই বলে অকলব্যর চরণ আমরা ধরবো না একলব্য তো ভক্ত নয় একথার জবাব আমরা অনেক দিয়েছি একলব্য তপস্যা করে শক্তি লাভ করেছে তা কী হলো তাদের শিব তপস্যা করে ক্ষমতা লাভ করেছে আমরা তো তাদের পুজো করতে যাবো না মহাপ্রভু বলেছেন অসুরও তপ করে তাই কি বা ফল কী মনে করেছো তপস্যা করে পেয়ে যাবে তুমি অসুরও তপ করে তাই কি বা ফল শুক্লাম্বর ব্রহ্মচারী ভগবানের নিত্য দর্শন করতে রে গিয়ে ভগবান এই কথা বলেছিলেন কি মেনে করেছ অসুরও তপ করে তাই কি ফল যাই হোক এইখানে আজ এই পর্যন্ত আমি রাখলাম বিচার যে তপস্যা করে অনেকেই ফল লাভ করেন কিন্তু যেহেতু অভিশা ক্ষমতা অভিমান চলে আসে অভিশাপ দিয়ে দেন অভিশাপ দেওয়ার পরে তার তপস্যার ক্ষমতা চলে যায় যেহেতু সৌবর ঋষির হলো দুর্বাসামণির হল ল্যাজে গোবরে হয়ে গেল ল্যাজে গোবরে দুর্বাশামণির ল্যাজে গোবরে হয়ে গেছে এতে পায়ে ধরছে বলেন কি আপনি ঋষি আমার পায়ে ধর রাখুন রাখুন রাজন এই আমাকে মার আমি প্রার্থনা করছি সুদর্শনকে প্রার্থনা করলেন যদি আমার জীবনে কিছু আমি সদ্ব্রত করে থাকি তাহলে আমার যদি কিছু ফল থাকে সেই ফল আমি ঋষিকে দিলাম এতে সুদর্শন তুমি সন্তুষ্ট হও একে মেরো না এই ঋষিকে বলে পার্টন আমার জীবনে যে কোনো সৎক্র তপস্যা একাদশী আদি আমার যদি সঠিক হয়ে থাকে বুঝে গেল যে আমার তো আমার পরিক্রমার ফল একা বিভিন্ন তপস্যার ফল দিতে হয়েছিল পেতার তাকে দিল্লির ইস্ট অফ কৈলাস তবে সে গেল এগুলো দিয়ে তাকে ছাড়াতে তাড়াতে হলো অত সোজান না যাই হোক আজ এই পর্যন্ত বিচার বিশ্রাম রাখা উচিত আজকে তালে কি দিয়ে আমরা শুরু করেছিলাম আমরা আমরা শুরু করেছিলাম যশাস্ত্রী ভক্তির ভক্তির অকিঞ্চনা স্বগুণ শত্রু সামা সতী সুরাহা হরৌ অভক্ত সকুত মহদ্গুণা গুণা মনোরথে নশত ধাবত বহি বাঞ্ছা কল্পত ঋষিকে পাশে নমো নম